লাল সবুজের নতুন একটা পর্বে আপনাদের স্বাগতম। আজকের পর্বে আমি আবারও আমার নরসিংদী জেলার তেপতর নামক একটা স্থানে এসেছি। সেখানে আমরা এসেছি সাত্তার ভাইয়ের দোকানে। এই দোকানে ভুনা খিচুড়ি রান্না করা হয়, গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি। আমি শুনেছি যে এইখানের ভুনা খিচুড়িটা নাকি খুবই সুস্বাদু এবং খুবই মজার, শুনেই আমি এখানে চলে এসেছি আর ভাবলাম আমি খাবো আর আপনাদের সাথে রিভিউ দেবো। এ কি হয়? অবশ্যই হয় না। এবং এর সাথে উনি স্পেশাল নাশ সাধারণ যে সালাদগুলো দেওয়া হয় সেই সালাদ, আর সালাদের জন্য এই যে শশা রয়েছে, তো শশা দিয়ে সালাদ আমি নিজে দেখেছি এটাকে কীভাবে ধুয়ে নিয়েছে। তো আমি এখন ডাক দিব আমাদের আর এই হোটেলে যিনি কর্ণাদার সাত্তার ভাই, ওই সাত্তার ভাই একটু সামনে আসুন। আর সাত্তার ভাই, আর আমরা যে শুনেছি যে আপনার ভুনা খিচুড়ি নাকি খুবই মজাদার, এর কারণটা কি? আপনি এরকম কি বিশেষ কি দেন যে এই দূর থেকে আমার আসতে হলো, মানে আমার পাশের গ্রাম থেকে এখানে আসতে হলো? না না, আমার এমন কোনো কিছু ইয়া না, যাই হোক। তো আমরা এখন দেখবো সাত্তার ভাইয়ের ভুনা খিচুড়ি কিভাবে রান্না করে। সুতরাং আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন, এবং যারা যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব, লাইক করুন, শেয়ার করে আমার পাশে থাকুন। হলুদ দেওয়ার পর এখন পানি দেওয়া হলো, পরিমাণ মতো পানি। কয় মগ দিলেন? তিন মগ। কি এলাচ? এলাচ এখন দেওয়া হচ্ছে। তেজপাতা, তেজপাতা দারুচিনি, এগুলো দেওয়ার পর এখন দেওয়া হবে লবণ। দেওয়া হচ্ছে এখন একটু নাড়াচাড়া দেওয়া হবে, না নাড়াচাড়া দেওয়া হবে। দেখে দেওয়া হলো এখন চাল আর ডাল একসাথে ধুয়ে তারপর দেওয়া হচ্ছে নাকি? হ্যাঁ, চাল আর ডাল। কি ডাল এগুলো? মসুরি ডাল না? চাল এখানে কত কেজি? সাড়ে তিন কেজি। সাড়ে তিন কেজি না? ডাল কতটুকু পরিমাণ নেওয়া হয়েছে? ডাল এক কেজি পরিমাণ, এক কেজি পরিমাণ ডাল আর সাড়ে তিন কেজি চাল ভালো করে ধুয়ে তারপর দেওয়া হচ্ছে। এখন নাড়াচাড়ার পর আবারও ডেকে দেওয়া হলো।
তো এখন তৈরি হয়ে গেছে সাত্তার ভাইয়ের গরুর মাংস দিয়ে বিখ্যাত সেই বুনা খিচুড়ি। আমি দেখেছি মাংস কেমন দিয়েছে, অনেকগুলো মাংস টুকরো দিয়েছে, যে অনেক বড় বড় করে একটা টুকরা, আলহামদুলিল্লাহ মাংসের টুকরোগুলো কাটাগুলো অনেক সুন্দর হয়েছে। আচ্ছা আমি আগে কিছু বলার আগে একটু খেয়ে দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। যখন আমি গান শুনেছিলাম তখনই বুঝতে পেরেছি অনেক অনেক মজা, বিশ্বাস করুন আমি একদম বাড়িয়ে বলছি না। মাংসগুলো খুবই নরম হয়েছে। আসলে এই বোনা খিচুড়ির জন্য যখন আমি ঘাটাঘাটি করি বিভিন্ন পত্রপত্রিকা বা ইন্টারনেটে, তখন আমি কিছু কিছু তথ্য জানতে পেরেছি। সেখানে আমি জানতে পেরেছি এর কমপ্লিকেশন সম্বন্ধে কিছু তথ্য। তো সেখানে বলা হয়েছে এরও যে ভারতবর্ষে অনেক আগে থেকেই এই বোনা খিচুড়ি খাওয়া হলেও মনসা মঙ্গল কাব্যে অর্জুন যখন রাধাকে চাল এবং ডাল দিয়ে একটা বিশেষ খাবার রান্না করতে বলা হয়, তখনই সে এরকম বিভিন্ন মশলা দিয়ে রান্না করা হয়। এভাবে অনেক অনেক পুরনো পত্রপত্রিকায় পাওয়া গিয়েছে, যদিও বিভিন্ন জনের বিভিন্ন মত রয়েছে। যাই হোক, এসব কথা আমরা আর বাড়বো না। তবে আমি সাত্তার ভাইয়ের হোটেলে যে রিভিউ বোনা খিচুড়ির রিভিউ দিতে এসেছি, সেটা আমি বলবো একদম পারফেক্ট একটা খিচুড়ি। যাই হোক, আমি আর আমার ভিডিওটি এখন আর বেশি কন্টিনিউ করবো না। তো আমার চ্যানেলে অবশ্যই আপনারা ঘুরে আসবেন, এবং সেখানে অনেক ভালো ভালো ভিডিও রয়েছে, রসগোল্লার ভিডিও রয়েছে, চমচমের ভিডিও রয়েছে, বিরিয়ানির ভিডিও রয়েছে, বিভিন্ন বড় বড় চায়ের ভিডিও রয়েছে, অবশ্যই এগুলো দেখবেন। এবং অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।